উচ্চ মাধ্যমিক দু এডুকেশন বিষয়ে সম্পূর্ণ বই থেকে মাত্র সেরা পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব আজকের এই ভিডিওতে এই পঞ্চাশটি এমসিকিউ টাইপ প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট ও ফাইনালের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক এডুকেশন তথা অন্যান্য সকল বিষয়ের ক্ষেত্রে ভালো রেজাল্টের মূল চাবিকাঠি কিন্তু এই এমসিকিউ ও এসকিউ টাইপ প্রশ্নগুলো তাই বড় প্রশ্নের পাশাপাশি অবশ্যই তোমাদেরকে এমসিকিউ ও এসকিউ টাইপ প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখতে হবে কাজেই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো ভিডিওটি শুরু করা যাক একদম প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেব পরপর সবার প্রথম যে প্রশ্নটি রয়েছে ম্যাকডুগাল মনে করেন ড্যাশ হল সুপ্ত মনোযোগ উত্তর হবে আগ্রহ পরবর্তী প্রশ্ন পর্তভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কী উত্তর হবে চিনে নেওয়া এরপর তিনের দাগের প্রশ্ন দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর হবে স্পিয়ারম্যান চারের দাগের প্রশ্ন পুনরুদ্রেক কথাটির অর্থ উত্তর হবে মনে করা পাঁচের দাগের প্রশ্ন যে প্রক্রিয়ায় শিশুরা নতুন নতুন আচরণ করে তাকে বলে উত্তর হবে শিখন নেক্সট প্রশ্ন শিখনের দ্বিতীয় স্তর উত্তর হবে পুনরুদ্বেগ সাতের প্রশ্ন শিখনের প্রথম স্তর উত্তর হবে ধারণ বা সংরক্ষণ এরপরে প্রশ্ন প্রচেষ্টা ও ভুল তত্ত্বের মূল প্রবক্তা উত্তর হবে থ্রন্ডাইক নয় দাগের প্রশ্ন গেস্টাল্ট শব্দের অর্থ উত্তর হবে সম্পূর্ণ আকার বা অবয়ব বা কাঠামো নেক্সট দশের দাগের প্রশ্ন প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর হবে মনোবিদ প্যাবলব এগারো দাগের প্রশ্ন সক্রিয় অনুবর্তনের অপর নাম উত্তর হবে যান্ত্রিক অনুবর্তন বারো দাগের প্রশ্ন সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা উত্তর হবে স্কিনার নেক্সট তেরো দাগের প্রশ্ন অনুশীলনের সূত্রটি নিম্নলিখিত যে শিখন তত্ত্বটির সাথে সম্পর্কযুক্ত সেটি হল উত্তর হবে প্রচেষ্টা ও ভুল এরপরে প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপের মধ্যে সব থেকে বেশি নির্ভরযোগ্য হলো উত্তর হবে গড় মধ্যমান পরিমাপক স্কোরগুলির মধ্যবিন্দু হিস্টোগ্রাম হলো এক ধরনের উত্তর হবে অবিচ্ছন্ন স্তম্ভ লেখচিত্র এরপর সতেরো দাগের প্রশ্ন গাণিতিক গড়কে বলা হয় উত্তর হবে মিন এরপর আঠেরো দাগের প্রশ্ন ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা উত্তর হবে যুগ্ম তালিকাভুক্ত নেক্সট উনিশে দাগের প্রশ্ন ভারতের সর্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র স্বীকৃত হয় উত্তর হবে উনিশশো সালের ২৬ জানুয়ারি থেকে স্বীকৃত হয় নেক্সট কুড়ির দাগের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন উত্তর হবে নির্মল কুমার সিদ্ধান্ত একুশে দাগের প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠন করা হয় উত্তর হবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বাইশের দাগের প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়স কত বছর করার সুপারিশ করেছে উত্তর হবে ষাট বছর নেক্সট তেইশে দাগের প্রশ্ন মুদালিয়র কমিশন গঠন করা হয় উত্তর হবে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এরপর চব্বিশে দাগের প্রশ্ন মাধ্যমিক শিক্ষায় সাতটি প্রবাহের অবতারণা করে উত্তর হবে মুদালিয়র কমিশন পঁচিশের দাগের প্রশ্ন মুদালিয়র কমিশনে ভারতীয় সদস্য সংখ্যা উত্তর হবে সাত ছাব্বিশের দাগের প্রশ্ন মুদালিয়র কমিশনের মতে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক স্তর হবে উত্তর হবে চার বছরের জন্য নেক্সট সাতাশের দাগের প্রশ্ন মুদালিয়র কমিশনের অপর নাম হল উত্তর হবে মাধ্যমিক শিক্ষা কমিশন আঠাশের দাগের প্রশ্ন বিদ্যালয় গুচ্ছ বা স্কুল কমপ্লেক্স এর সুপারিশ করেছে কোন কমিশন উত্তর হবে কোঠারি কমিশন এরপর উনত্রিশের দাগের প্রশ্ন কোন কমিশনে শিক্ষার কাঠামো টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু করার প্রস্তাব দেওয়া হয়েছে উত্তর হবে কোঠারি কমিশনে পরবর্তী প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে বোঝায় উত্তর হবে একটি কর্মসূচি একত্রিশের দাগের প্রশ্ন বয়স্ক শিক্ষার ক্ষেত্রে বয়স্ক হলেন উত্তর হবে যারা পনেরো বছর থেকে ৩৫ বছরের মধ্যে বত্রিশের দাগের প্রশ্ন নবোদয় বিদ্যালয়ের অন্য নাম উত্তর হবে পেস সেটিং স্কুল তেত্রিশের দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয় হলো উত্তর হবে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় চৌত্রিশে দাগের প্রশ্ন শব্দের তীব্রতা পরিমাপের একক উত্তর হবে ডেসিবেল এরপর পঁয়ত্রিশের দাগের প্রশ্ন ব্রেইল লেখা হয় কটি বিন্দুর সাহায্যে উত্তর হবে ছটি বিন্দু ছত্রিশের দাগের প্রশ্ন ব্রেইলের আবিষ্কর্তা হলেন উত্তর হবে লুইস ব্রেইল সাঁত্রিশের দাগের প্রশ্ন আবাকাশ কোন শিক্ষার উপকরণ উত্তর হবে গণিত আটত্রিশের দাগের প্রশ্ন ইন্দ্রিয়গত ত্রুটিযুক্ত ব্যক্তিদের কী বলা হয় উত্তর হবে দৈহিক প্রতিবন্ধী উনচল্লিশের দাগের প্রশ্ন ব্যাহত দৃষ্টি সম্পূর্ণ শিশুদের প্রধান সমস্যা কী উত্তর হবে সামগ্রিক অভিজ্ঞতা অর্জনের সুবিধা হীনমান্যতা পারদর্শিতায় পিছিয়ে থাকা এরপর চল্লিশের দাগের প্রশ্ন ভারতীয় সংবিধানের যে ধারায় সার্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে সেটি হলো উত্তর হবে পঁয়তাল্লিশ নম্বর ধারায় এরপর একচল্লিশের দাগের প্রশ্ন ন্যাশনাল লিটারেসি মিশনের কর্মসূচি রূপায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যার উপর পড়েছে তা হল উত্তর হবে জেলা বোর্ড অব এডুকেশনের উপর বিয়াল্লিশের দাগের প্রশ্ন সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণের জন্য গৃহীত কেন্দ্রীয় কর্মসূচি উত্তর হবে সর্বশিক্ষা অভিযান তেতাল্লিশের দাগের প্রশ্ন একবিংশ শতাব্দীর শিক্ষার ওপর যে আন্তর্জাতিক কমিশন গঠিত হয় তার নেতৃত্বে ছিলেন উত্তর হবে জ্যাক ডেলর এর পরের প্রশ্ন ডেলর কমিশন প্রস্তাবিত বিশ্ব শিক্ষার স্তম্ভ সংখ্যা উত্তর হবে চার পঁয়তাল্লিশে দাগের প্রশ্ন কর্মের জন্য শিক্ষা বলতে বোঝায় উত্তর হবে পারদর্শিতার শিক্ষা ছেচল্লিশের দাগের প্রশ্ন শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ দেখভাল করে কোন সংস্থা উত্তর হবে ইউনেস্কো নেক্সট সাতচল্লিশের দাগের প্রশ্ন দু সালে ডাকারে কোন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর হবে সকলের জন্য শিক্ষা আটচল্লিশের দাগের প্রশ্ন ডেলর কমিশন প্রস্তাবিত বিশ্ব শিক্ষার স্তম্ভ সংখ্যা উত্তর হবে চার এরপর ঊনপঞ্চাশের দাগের প্রশ্ন টিচিং মেশিনের সুবিধা কী উত্তর হবে শিক্ষকের অভাব পূরণ করতে পারে এরপরেই পঞ্চাশের দাগে শেষ প্রশ্ন সিআইইটি এর পুরো কথাটি হলো উত্তর হবে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি সো এই ছিল শিক্ষাবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা মাত্র সেরা পঞ্চাশটি টাইপ প্রশ্ন ও উত্তর ভিডিওতে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো সেক্ষেত্রে সঠিক উত্তরটি আমি ফার্স্ট কমেন্টে পিন করে রাখবো সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর উচ্চ মাধ্যমিক এডুকেশন সহ সকল বিষয়ের ক্ষেত্রে যদি বলি এমসি টাইপ প্রশ্নের কোনো রকম সাজেশন হয় না এই কথাটা কিন্তু তোমরা মনে রাখবে অবশ্যই করে যে এমসিকিউ টাইপ প্রশ্নের কোনো রকম সাজেশন হয় না আমরা শুধুমাত্র চেষ্টা করেছি সম্পূর্ণ বই থেকে বাছাই করা পঞ্চাশটি এমসিকিউটাই টাইপ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করার তাই অবশ্যই এই পঞ্চাশটি এমসি টাইপ প্রশ্ন তো পড়বে এর পাশাপাশি যে কোনো সহায়িকা বই থেকে তোমরা এমসি টাইপ প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখবে সো আজকের এই ভিডিওটি এতটুকুই আর উচ্চ মাধ্যমিক এডুকেশন সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও